हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी करब इडलिर सांबार और चाटनी। तार जोन्नो आमी सांबार करार जोन्नो एखाने किछु सब्जी नियेछि, आपनारा जे कोनो सब्जी निते पारें। सेटाके आमी आधा सिद्ध करे नेब सब्जीटाके, आपनारा चाइले अन्य जे कोनो सब्जी निते पारें। आमी एखाने प्रथमे करब चाटनीटा। चाटनीटा करार जोन्नो आमी एकटा कड़ाई निलाम छोटो, आर एखाने आमी किछु छोलार डाल निलाम एक बाटी मतो। डालटाके आमी भिजिए रेखेछिलाम। आमी कड़ाइते एकटु तेल दिच्छी। तेलटा गरम हये गेछे, एते आमी डालगुलो सब दिये देबो। डालगुलोके भालो करे आमी एकटु भेजे नेबो। तेलटा बेशि देवार दरकार नेइ, अल्प एकटु दिलेइ हबे। आमी नेड़े चेड़े डालटाके भालो करे भेजे नेबो। ডালটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজতে হবে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, আমি ওটাকে নামিয়ে নেব। ডালটাকে নামিয়ে নিলাম। আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ডালটা দিলাম, তাতে দেব একটু আদা, একদম সামান্য একটু, দুটো কাঁচা লঙ্কা আর দুখোয়া রসুন। তার মধ্যে দেব, আমি আবার একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তার মধ্যে দেব নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, ডালটা যত বেশি নেবেন ওইভাবে আন্দাজ করে দেবেন। আমি নিচ্ছি এখানে 2 চামচ দই। অনেকে দইটা দিয়ে থাকেন না, আমি একটু টক টক ভালোবাসি, তাই আমি একটু দইটা অ্যাড করেছি, আপনারা নাও করতে পারেন। এবার আমি ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পেস্টটা দেখতে হবে দানা থা যেন একটাও না থাকে, খুব ভালোভাবে পেস্টটা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পেস্টটা হয়ে গেছে, কোনো দানা নেই আমার পেস্টে। এখানে আমি একটু জল অ্যাড করে এটাকে একটু লিকুইড করে নিয়েছি, খুব বেশি করিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি কতটা জল এতে অ্যাড করেছি। আমি এবারে অন্যদিকে একটা কড়াই বসিয়ে রেখেছি। কড়াইটা গরম হতে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এতে দিয়েছি আমি সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, প্রবলেম নেই। তেলটা গরম হয়ে গেছে, এতে এবার প্রথমত আমি দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এতে আমি অ্যাড করছি ফুরন দেওয়ার জন্য। দুটো শুকনো লঙ্কা দিলাম, তার মধ্যে দিলাম সর্ষে। সর্ষেটা একটু লাল হচ্ছে, ফুটবে। আমি এবারে এর মধ্যে দেব একটু গরম হোক, সর্ষেটা ফুটবে, তারপরে এর মধ্যে আমি অ্যাড করব কারি পাতা। দেখুন সর্ষেটা ফুটছে। কারি পাতাটা দিয়ে আমি একটু ভাজব। কারি পাতাটা একটু কালো হতে হবে, তাহলে সেন্টটা ভালো আসবে, ফ্লেভারটা ভালো আসবে। হয়ে গেছে, ওটাকে আমি ঢেলে নিয়েছি। আমি এখানে বাটিতে যে ডালটা পেস্ট করা ছিল তাতে ঢেলে মিক্স করে নিয়েছি। দেখুন আমার একদম চাটনিটা রেডি। আমি এবার সাম্বারটা করব। সাম্বারটা করার জন্য আমি একটা কড়াইটাকে আবার গরম হতে দিয়েছি, আর সবজিগুলো, এই যে সেদ্ধ করা সবজিগুলো নিয়েছি,
আর ওই জলটাকে আমি রেখে দিয়েছি, সেটা আমি এই সব সাম্বারে ব্যবহার করব। আমি দিলাম কড়াইতে তেল, তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনা লঙ্কা দিলাম, এতে দিলাম জিরে ফুড়ন, সাদা জিরে, দিলাম সর্ষে ফুড়ন, সর্ষেটা ভাজা হয়ে গেছে, এতে দিলাম পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা কুচি, একটু ভালো করে ভেজে নেব। ভাজা মোটামুটি হয়ে এসছে আমার, এতে দিলাম একটু জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিচ্ছি, জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার সবজিগুলো দেব আমি, তার ফার্স্টে আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, সেটা কম্পলসারি নয়, আমি সবজিগুলো দিয়ে একটু নেড়ে একটা টমেটো দিয়ে দিয়েছি, দিলাম একটু নুন, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ওইখানে যে একটু ডাল পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে একটু তুলে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা কম্পলসারি নয়, আপনারা ইউজ করতেও পারেন নাও করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি জল, এবার এটাকে ফুটতে দেব। ফুটছে, তার মধ্যে দিলাম আমি একটু টমেটো সস, 2 চামচ টমেটো সস দিয়েছি আমি এর মধ্যে, সাম্বারটা সব সময় একটু টক টকই হয় তাই এর মধ্যে আমি একটু অ্যাড করলাম তেঁতুলের জল, তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটার জলটাকে আমি সেকে জলটাকে শুধু দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে, আপনারা দেখুন, আমি দেখাচ্ছি, এই দেখুন হয়ে গেছে আমার সাম্বার আর